এই ডেসিন টেবিলগুলো বিক্রি করি আমরা 3000 টাকায় এটা প্রাইসটাও আপনি 10500 টাকার মধ্যে নিচ্ছেন এখন এখানে দেখাচ্ছি আপনাদেরকে কিছু কিছু ডেসিন টেবিল এটা প্রাইস হলো 6500 টাকা মাত্র আর সবগুলো কাজ হলো নকশার কাজগুলো সব 3D নকশা দ্বারা করা এই চেয়ারটা যে কাটটা লাগানো এটা হলো 1 ইঞ্চি কাট দ্বারা তৈরি এটা প্রাইস পড়বে আপনার 19000 টাকা 6 চেয়ার একদম কমপ্লিট এটা প্রাইস হলো আপনার 18000 টাকা এটাও জার্মানি কাট বিনিয়ার দ্বারা তৈরি এই সুকেসটা সেম যদি আপনারা মালয়েশিয়ান কাঠের মধ্যে নিতে যান তাহলে আপনার 8-9000 টাকার মতো বাজেট এখানে দেখতেছেন একটা শোপিস কর্নার এটার প্রাইসও 14500 টাকা এই সেম কাঠটা আপনি 6000 টাকাও আছে 5000 টাকাও আছে আপনি বিভিন্ন কোয়ালিটির উপর ডিপেন্ড করে নিতে পারবেন এটার প্রাইস দিচ্ছি আমরা 9000 টাকা দুইটা 2 একটা 1 এটা হলো 8000 টাকা এটা 6 চেয়ার দিয়ে নিলে পড়বে আপনার আপনার প্রত্যেকটা সেক্টর সেক্টর ভাগ ভাগ করা যেমন এই যে 1 সিটটা দেখতেছেন এটা আলাদা আলাদা করে করা এই ডয়ারের সেটটা আলাদা আলাদা করা আপনি যদি আপনার রুমে জায়গাতে এল শেপ করে না বসে আপনি এটাকে গোলাকার করে বসে এই পাটেক সেট টিটিমিনগুলো এগুলো নিতে পারেন আপনি 1700 টাকা হলে ডিজাইন যার যেটা ভালো লাগে ওটা নিতে পারবেন 5000 থেকে 20000 টাকা বাজেটের ভিতরে এখানে দেখতেছেন আপনার ডিভাইন সোফা সর্বনিম্নতম প্রাইস হলো 500 টাকা থেকে শুরু করে 8000 টাকা পর্যন্ত চেয়ার আছে ছোট সাইজের ম্যাট্রেস গুলো বিক্রি করি আমরা 3000 টাকা এই আলমারিগুলো যদি নিতে চান তাহলে পড়বে আপনার 6000 টাকা এটা হলো পাটেক্সের মেলামাইন বোর্ড বা হার্ডবোর্ড বলি আমরা ওইটার দ্বারা তৈরি এটা প্রাইস হলো আপনার 4800 টাকা আর ওটার প্রাইস হলো 3500 টাকা ছোটটা হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ইয়াসিন ব্লগ চ্যানেল আপনাদেরকে সবাইকে স্বাগতম আমি ইয়াসিন আরাফাত আছি আপনাদের সাথে আজকে আমরা চলে এসেছি মেসার সাবদিশা ফার্নিচার এখানে আমরা জানি যে তাদের এখানে কিন্তু এখন বর্তমানে শীত উপলক্ষে বেশ কিছু ডিসকাউন্ট চলতেছে আর ডিসকাউন্ট দিয়ে তাদের এখানে বর্তমানে প্রাইস কত আছে সেটা আজকে আপনাদেরকে জানার চেষ্টা করব আর আজকে আমাদের সাথে আছে এই শোরুমের ম্যানেজার সুজন ভাই সুজন ভাইকে কিন্তু আপনারা এই শোরুমে যখনই আসেন তখনই পেয়ে যাবেন তিনি কিন্তু সব সময় আপনাদের সেবায় আর কি নিয়োজিত থাকে তো সুজন ভাই আপনাদের এখানে অ্যাকচুয়ালি আর কি কী কী প্রোডাক্ট পাওয়া যায় ভাইজান আমাদের এখানে সকল প্রকারের ফার্নিচার পাওয়া যায় যেমন হোম আইটেম বলতে খাট সোফা ডাইনিং ডেসিন টি টেবিল ওয়ার্ড্রোব আলমারি অল এভরিথিং ছোটোখাটো জিনিস থেকে যেমন ওভেন ডেক শু রেক কর্নার কেবিনেট অল এভরিথিং পাওয়া যায় প্লাস আমাদের এখানে অফিসিয়াল আইটেমের সব কিছু পাওয়া যায় অফিস টেবিল ফাইল কেবিনেট বুক সেলফ হাইড্রোলিক চেয়ার বস চেয়ার তারপর ম্যানুয়াল চেয়ারগুলা রিভলভিং চেয়ারগুলো সকল প্রকারের চেয়ার আইটেম অল এভরিথিং আমাদের এখানে সব কিছু পাবেন আজকে আমরা আপনাদের সাথে সব কিছু দেখানো বা প্রাইসগুলো বলার জন্য যথাসাধ্য চেষ্টা করব আপনারা যা যা আইটেম নিতে চাচ্ছেন সব কিছু আপনারা দেখে নিতে পারবেন আজকে আচ্ছা আপনারা জানলেন যে এখানে কী কী পাওয়া যায় এছাড়াও যারা ভাবছেন যে এর ভিতরে ভাইয়া যেই প্রোডাক্টগুলি বললো এর ভিতরে যদি ভাবছেন যে আমি একটা প্রোডাক্ট কিনবো তার জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে তো আপনারা দেখতে থাকুন এ টু জেড ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না আর আপনারা যদি এই শোরুমে আসতে চান সেক্ষেত্রে ভাইয়ের কাছে আরেকবার যাবো আমরা তো তাদের লোকেশনটা আমরা জানবো তো ভাই আপনাদের লোকেশনটা অ্যাকচুয়ালি লোকেশনটা আর কি বলে দেন আসসালামু আলাইকুম ভাই আমাদের শোরুমের নাম হলো মেসার সাবদিশা ফার্নিচার মার্ট এটা হলো আপনার সিদ্ধিরগঞ্জের ভিতরে পড়ছে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ এটা হলো আপনার চিটাং রোড আদমজি ইপিজেড রোড সংলগ্ন আমাদের মার্কেটটার নাম হলো কালুসা সুপার মার্কেট এখানে আসলেই বা চিটাং রোড স্ট্যান্ডে এসে আপনারা যদি কোনো রিক্সাওয়ালা বা কোনো মানুষকে বা আমাদেরকে কন্ট্যাক্ট করে বলেন তাহলে আপনারা আমাদের শোরুমে একদম চিটাং রোড থেকে জাস্ট 2 মিনিটের রাস্তা আপনারা আমাদের শোরুমে পৌঁছে যেতে পারবেন তো আজকে আমরা দেখানোর চেষ্টা করব এই শোরুমের প্রোডাক্টগুলি তো চলুন ভিডিওটা শুরু করা যাক আপনাদেরকে আজকে দেখাবো আমরা ছোটো সাইজের একটা ওয়ার্ড্রোব এটা হলো আপনার জার্মানি ভিনিয়ার কাঠের মধ্যে এটা হলো ছোটো সাইজ যাদের জায়গা কম তাদের জন্য এটার মধ্যে 4টা ডয়ার হয় ডয়ারের সম্পূর্ণ ডয়ারের নিচ সেটটাও সলিড পিছন সেটটাও সলিড এগুলো হলো এটার নাম হলো ডায়মন্ড ডিজাইন এটা ছোটো সাইজের মধ্যে প্রাইসটা হলো আপনার 8000 টাকা মাত্র ছোটো সাইজ এটার আরও কয়েকটা কালেকশন আছে আপনারা বড়ো সাইজগুলো নিলে বড়ো সাইজগুলো দেখতে পারবেন এটার মধ্যে এই আরেকটা ডিজাইন আছে এটা হলো একটু বড়ো সাইজের যেমন 5 ফিট উচ্চতা হলো 4 ফিট এটা স্পেসটা হলো রিজনেবল স্পেস বিগ স্পেস 21 ইঞ্চি স্পেস দিয়ে তৈরি এটার এই যে বড়ো বড়ো ডয়ার আছে 4টা সাইডে আপনার আলমারির মতো একটা দরজা আছে এখানে একটা হ্যাঙ্গারে পাইপ আছে কোট টোট রাখার জন্য ব্লেজার টেলেজার বা আপনার আদারওয়াইজ অন্য কিছু রাখতে পারবেন এটার প্রাইস হলো আপনার 12000 টাকা এটার মধ্যে আরও কয়েকটা ডিজাইন হয় যে এখানে আরেকটা ডিজাইন আছে ওটা যেই কোয়ালিটি দেখছেন সেম সেম কোয়ালিটি জাস্ট নকশার কারিকসটা আলাদা কালারটা একটু আলাদা আসেন সামনে আসেন এখানে আরেকটা ডিজাইন দেখাই এখানে দেখতেছেন আপনারা একটু আগে যেটা ছোটো সাইজটা দেখছিলেন ওইটারই সেম এটা হলো বড়ো সাইজটা বিগ সাইজটা 4টা ডয়ার একটা দরজা এখানে সামনে আসেন আরও একটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে এটা হলো বড়ো সাইজের 4 ফিট এইভাবে হলো 5 উচ্চতা হলো 4 এটার প্রাইস হলো 12000 টাকা মাত্র
এটা বড় সাইজের গুলো এটারও বিভিন্ন কালার হয় বিভিন্ন ডিজাইন হয় আপনারা ডিজাইন গুলো চুজ করে নিতে পারবেন যার যেই ডিজাইন পছন্দ হাতের ডিজাইন কম্পিউটার নকশা 3D নকশা যার যেমন ডিজাইন ডিজাইন পছন্দ আপনারা ওগুলো দেখে দেখে নিতে পারবেন এগুলা প্রাইসটা একই জাস্ট কালার আর ডিজাইন গুলো আলাদা এখানে আবার একটু অপশন আছে অপশনটা হলো আপনার যে এগুলোর মধ্যে আপনার হাই গ্রেড আছে মোটামুটি গ্রেড আছে যেমন কাঠের থিকনেস মোটা পাতলা আছে তার উপরে আপনার 1-1.5 হাজার টাকা কম বেশি হবে আপনারা যদি একটু বেশি ভালো মানের নিতে চান তাহলে একটু প্রাইস বাড়তে পারে আবার আমরা সচরাচর যে সাইজটা বিক্রি করি ওই সাইজের মধ্যে নিতে চাইলে একটু রিজনেবল প্রাইস আমরা 12,000 টাকা বিক্রি করতেছি আপনারা আর ভালো মানের চাইলে আর একটু প্রাইস বাড়তে পারে বা একটু যদি একটু কমের মধ্যে চান তাও হয় কিন্তু এটা হলো রিজনেবল মানে বাংলাতে বলে না অল্প তেলে মসমসা এটা হলো এরকম কিছু শু কেবিনে এগুলো হলো জুতার বক্স এখানে একটা জুতার বক্স আছে এটা মালয়েশিয়ান কাঠের মধ্যে তৈরি এটার প্রাইস হলো মাত্র 3500 টাকা এখানে আরেকটা দেখতেছেন সুরেক এটা হলো জার্মানি বিনিয়ার কাঠের মধ্যে এটার প্রাইস হলো 4500 টাকা এটাও খুব ভালো মানের এটার হলো আপনার দুই সাইডে দুটো দরজা উপরে একটা ডয়ার এটা ভিতরে অনেকগুলো সেলফ আছে আপনি পর্যাপ্ত পরিমাণে রাখতে সুবিধা উপরে আপনার ডয়ারটার মধ্যে কালি ব্রাশ মোজা টোজা সবকিছু রাখতে পারবেন জুতার এই যে মালয়েশিয়ানটা যদি নিতে চান তাহলে পড়বে 3500 টাকা আর জার্মানি কাঠেরটা যদি নিতে চান তাহলে পড়বে 4500 টাকা মানে 4500 3500 আর এখানে দেখতেছেন আপনি ছোট ওয়ারড্রপ এটা হলো মালয়েশিয়ান কাঠের মধ্যে ছোট ওয়ারড্রপ চারটা ডয়ার এটারও পিছনে ডয়ারের নিচে সম্পূর্ণ মোটা কাঠ দিয়ে তৈরি এটারও বিভিন্ন কালার হয় বিভিন্ন ডিজাইন হয় জাস্ট আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি এটার প্রাইস হলো মাত্র 6500 টাকা সামনে আসেন এখানে দেখতেছেন আমাদের কনা শোকেস শোপিস শোকেস যেটাকে আমরা বলি এটা হলো জার্মানি কাঠের মধ্যে তৈরি এটার দুই তিনটা ডিজাইন আছে এগুলোর প্রাইস হলো মাত্র 8000 টাকা ভিতরে সম্পূর্ণ সলিড গ্লাস উপরে লাইটের ব্যবস্থা আছে প্রত্যেকটা রুমে রুমে এখানে দেখেন আপনার এখানে আছে আরেকটা ওয়ারড্রপ এটা হলো মালয়েশিয়ান কাঠের মধ্যে এটা প্রায় সেগুনের কাঠের বানিয়ে করা এটা হলো এইভাবে হলো আপনার 5 ফিট উচ্চতা হলো 4 ফিট এটার আপনার ডয়ারের নিচে এই ডয়ারের নিচে প্লাস পিছনে সম্পূর্ণ মোটা কাঠ দ্বারা তৈরি এটার সামনে পিছনে একই রকম কাঠ দিয়ে তৈরি ফিনিশিংটা মানসম্মত এটার প্রাইস হলো মাত্র 8000 টাকা এটা খুব ভালো মানের এটার মধ্যে এখানে আরেকটা দেখতেছেন ছোট ওয়ারড্রপ এটা সিঙ্গেল ওয়ারড্রপ বলি আমরা বা অনেকে ছোট ওয়ারড্রপ বলা হয় এটা হলো চারটা ডয়ারের মধ্যে এটারও সব কিছু ডয়ারের নিচে প্লাস পিছনে সম্পূর্ণ মোটা কাঠ দিয়ে তৈরি এটার প্রাইস হলো 6500 টাকা মাত্র আসেন সামনে আসেন আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হলো ব্ল্যাক কালারের মধ্যে মালয়েশিয়ান কাঠের মধ্যে এটারও ডয়ারের নিচে প্লাস পিছনে সম্পূর্ণ মোটা কাঠ দ্বারা তৈরি একদম ফিনিশিংগুলো মানসম্মত একদম স্মুথ ফিনিশিং যেটা সবচেয়ে ভালো ফিনিশিং যেটা বলি আমরা যে সিরামিক্স ফিনিশিং ওই ফিনিশিংটা দেওয়া আর সবগুলো কাজ হলো নকশার কাজগুলো সব 3D নকশা দ্বারা করা এটারও ভিতরে আপনার ব্লেজার রাখা বা কোট রাখার জন্য হ্যাঙ্গারিং ব্যবস্থা করা আছে ডয়ারের নিচে পিছে সব মোটা কাঠ লাগানো এটার প্রাইস আমরা 8000 টাকা দিচ্ছি এটার মধ্যে আরও কয়েকটা কালেকশন আছে যেমন এইখানে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছেন ওটার মধ্যে সেম কালারটা চেঞ্জ এটাও নিতে পারবেন সব কিছুই ওটার মধ্যে সেম প্রাইসেরই 8000 টাকা এটা সব মোটা কাঠ দিয়ে তৈরি এখানে দেখেন সামনে আসলে আরেকটা জিনিসও দেখতে পারবেন এখানে হলো আরেকটা ওয়ার্ডরোব দেখতে পাচ্ছেন এটাও একটু ওই কাঠেরই সেম মালয়েশিয়ান কাঠের মধ্যে এটা হলো আরেকটা ডিজাইন এটাও 3D নকশার মধ্যে বিটফুল ডিজাইন বলি আমরা এটা এই যে এটার মধ্যে দেখতে পারেন 5 ফিট উচ্চতা 4 ফিট এটা হলো সবচেয়ে বড় সাইজ আপনারা যদি চান আরও বড় সাইজ নিতে তাও নিতে পারবেন অর্ডার করতে হবে আমাদেরকে বা আপনাদের নিজস্ব কোনো চয়েস বা ডিজাইন কালার থাকলে আমাদেরকে বললে আমরা ওটাও দিতে পারবো আপনাদের হয়তোবা এটার মধ্যে একটা জিনিস কি এটা আপনারা আমরা যে রিজনেবল প্রাইসটা বিক্রি করি সচরাচর সেই প্রাইসটাই আপনাদের সর্বনিম্ন প্রাইসটা দিয়ে বলা হয়েছে 8000 টাকা যদি এটার মধ্যে আপনি কাঠের থিকনেস আরও মোটা পাতলা চান তাহলে হয়তোবা কিছু টাকা বাড়তে পারে সাইজের উপরও কিছু টাকা বাড়তে পারে এখানে দেখতেছেন আরেকটা এটা হলো আপনি তেঁতুল বিচি কালার ওটার মধ্যে আপনার মাঝখানে একটা টাইস কালার করছি যাতে জিনিসটা লুকিংটা ভালো লাগে বা ডিজাইনটা বোঝা যায় অন্ধকারের ভিতরেও এটারও সেম ডয়ারের নিচে পিছে সব সলিড মোটা কাঠ দ্বারা তৈরি এটা ওয়ার্ড্রপ এখানে হ্যাঙ্গারিং ব্যবস্থা আছে এটাও 5 ফিট সাইজের এটা আপনারা ছোটো সাইজ চাইলে ছোটো সাইজও নিতে পারবেন এখন এখানে দেখাচ্ছি আপনাদেরকে কিছু কিছু ড্রেসিং টেবিল যেমন এটা হলো আপনার জার্মানি কাঠের মধ্যে কফি কালার ড্রেসিং এটার হলো আপনার ভিতরে সিস্টেমটা হলো আপনার সুনু বর্ডার রাখার জন্য তাক তাক সেলফ সেলফ করা এখানে চুড়ি রাখার ব্যবস্থা আছে এই দরজাটা ইচ্ছা করে লক করে রাখবেন তার ভিতরে থাকবে আবার প্লাস এটা সাইড থেকেও আপনার কসমেটিক্স ছাড়া ব্যবস্থা আছে আর এই ড্রেসিং টেবিলের একটা ভালো প্লাস পয়েন্ট কি একদম পায়ের থেকে মাথা পর্যন্ত দেখা যায় তাই এটাকে আমরা লং ড্রেসিং বলি এটাকে এখানে একটা ছোট ডয়ার আছে আপনার যাবতীয় জিনিসপত্র রাখার জন্য সাইডে বক্স আছে মেকআপ বক্স বলি এটার ভিতরে মেকআপ টেকআপ সব কিছু রাখতে সুবিধা এখানে এই একটা ডিজাইন দেখালাম আপনাদেরকে এটার পাশে আরেকটা ডিজাইনও আছে সেটাও দেখতে পারেন এটা গোল্ডেন কালারের মধ্যে কাজ করা এগুলোর প্রাইস দিচ্ছি আমরা 8500 টাকা এটা হলো সাইজে হলো 3 ফিট উচ্চতা হলো 6.5 ফিট এটার এখানে তিনটা ডিজাইন আছে একই দামের মধ্যে তিনটা কালেকশন তিনটা তিন ডিজাইনের মধ্যে এটা নতুন করে আমরা কাঠের মতো খোদাই করা নকশার মধ্যে করা হয়েছে তারপর আপনারা একটু সামনে আসলে এটা দেখতে পারবেন জার্মানির মধ্যে যে 3D নকশা হাতে নকশা না কম্পিউটার নকশা এটাও সেম ওই একই সিস্টেম লং সিস্টেম করে করা এগুলোর প্রাইস হলো 7500 টাকা এটার মাঝখানে হলো দুইটা ডয়ার নিচে আর সাইডে হলো একটা বক্স এটা ভিতরে চুড়ি রাখার ব্যবস্থা আছে সাইডে সেলফ সিস্টেম আছে
এটা নিতে পারবেন আপনি 7500 টাকা হলো এটার মধ্যে আরো কয়েকটা ডিজাইন আছে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আরেকটা ডিজাইন এটা জার্মানি বিনিয়ার কাঠের মধ্যে এক নাম্বার সলিডটা এটার মধ্যে আরো যদি আপনি হাই গ্রেডের চান আর একটু প্রাইস বেশি দিলে আর একটু ভালো মানের নিতে পারবেন বা আপনাদের চয়েসফুল কোনো ডিজাইন থাকলে তাও নিতে পারবেন এখানে আমরা অনেকগুলো ডিজাইন আপনাদের জন্য তুলে ধরতেছি এটা হলো বিটফুল ডিজাইন এখানে আছে আপনার আরো একটা ডিজাইন এটা কাঠের ফুলের মতো ডিজাইন করা নাদিয়া মডেল এখানে আছে একটা সানমুন ডিজাইন তারপরে এখানে দেখতেছেন আপনারা আরেকটা মডেল সেটা হলো আপনার আচল ডিজাইন এই ডিজাইনটা খুব ভালো সবাই পছন্দ করে এই যে এটা ভিতরে আপনার চুরি টুরি সবকিছু রাখার ব্যবস্থা আছে এটা বিভিন্ন ডিজাইনের মধ্যে তারপরে এখানে আরেকটু সামনে আসলে আপনারা দেখতে পাবেন এটা হলো একটা চার দরজা সুকেস এটা হলো চার দরজার জার্মানি কাঠের সুকেস এটা ভিতরের আপনার সেলফ হলো খোপ হলো চারটা সচরাচর সব সুকেসের খোপ থাকে তিনটা এটার মধ্যে চারটা খোপ দেওয়া আছে এটা পিছনে সলিড মোটা কাঠ লাগানো মাঝখানে দুইটা ডয়ার দুই সাইডে দুইটা দরজা আর উপরে চারটা ডয়ার এটার এইভাবে হলো যে ছয় ফিট পাশে আর উচ্চতা হলো 6.5 ফিট এটার প্রাইস হলো 17,000 টাকা চার দরজার মধ্যে এটার মধ্যে তিন দরজারও হয় আপনারা নিতে পারবেন এটার মধ্যে যদি আর একটু ভালো মানের বা আর একটু ভালো লেভেলের চাচ্ছেন তাহলে একটু প্রাইস বাড়লে আর একটু ভালো মানেরও নিতে পারবেন এটা হলো আপনার সবচেয়ে স্টাইলিশ বা ভালো এটা রিজনেবল যেই আমরা সব সময় বিক্রি করি স্টাইলিশ সাইজটা ওইটাই এখানে দেখতেছেন আরেকটা লং সুকেস এটার হলো একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা গ্লাস এটার আপনার দুই ভাগে ভাগ করে আমরা তৈরি করছি গ্লাস সিস্টেমই নিচের দরজাটা আলাদা দিয়েছি উপর দরজাটা আলাদা দিয়েছি এটা দুইটা দুইটা সিস্টেম এটা আলমারির মতো দুই সাইডে আলাদা আলাদা করে সেক্টর করে ভাগ করা যায় এই সাইডেরটা আলাদা এই সাইডেরটা আলাদা এটা হলো থ্রি পার্ট এটার প্রাইসটা দিচ্ছি আমরা হলো আপনার 18,000 টাকা এখানে দেখতেছেন আরেকটা এই সেম সিস্টেমের মধ্যেই লং সুকেস দুই দরজার এটার প্রাইস দিচ্ছি আমরা 11,000 টাকা এটারও সেম লং একদম পায়ের থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণটা গ্লাসের মাধ্যমে ভিতরে সব সেলফ সেলফ সিস্টেম আপনি শোপিস টোপিস বা সুকেস হিসাবে জায়গা কম সেই সুবাদও নিতে পারবেন এটার মধ্যে যদি আরেকটু ছোট সাইজ চান তাও দেওয়া যাবে আর একটু বড় সাইজ চাইলে তাও দেওয়া যাবে আপনারা যেই সাইজ চান এখন আপনাদেরকে নিয়ে আসলাম টিভি ট্রলির কাছে যেটা সচরাচর খুব মানুষ টিভি ট্রলিগুলো খুব চয়েসফুল জিনিস এটা এখানে একটা টিভি ট্রলি দেখতেছেন এটা এইভাবে হলো 3.5 ফিট উচ্চতা হলো আপনার 2.5 ফিট এটার মাঝখানে হলো দুইটা দরজা যাবতীয় জিনিসপত্র রাখার জন্য দুটা দরজা ভিতরে একটা সেলফ করে দেওয়া আছে সেলফ দুই ছেড়ে ছোট ছোট খোপ করা নিচে আবার দুইটা ডয়ার এটাও জার্মানি কাঠের মধ্যে এটার প্রাইস দিচ্ছি আমরা 7,500 টাকা আর একটু সামনে আসলে এখানে দেখতেছেন একটা ওভেন র্যাক যেটা ওভেন র্যাক সচরাচর সবাই সব জায়গায় পান না আমাদের কাছে আসলে বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কোয়ালিটির এখানে নিচে ডিজাইন দেওয়া আছে এখানে সেলফ আছে সাইডে জালি নকশা করা আছে এখানেও আছে এটাও জার্মানি কাঠের মধ্যে ওভেন র্যাক এটা হলো 8,000 টাকা মাত্র আবার আপনারা এই সাইডে আসলে দেখতে পারবেন আমাদের কিছু স্টিলের আলমারি আছে যেটা স্টিলের আলমারি সচরাচর সব জায়গায় পাওয়া যায় না আমরা স্টিলের আলমারিও রাখছি এখানে এগুলো দেখতেছেন স্টিলের আলমারি এটা হলো ছোট সাইজের 3.5 ফিট বাই 6.5 ফিট এটার ভিতরে একটা ভালো দিক আছে একটা ফোল্ডিং লক আছে আপনার তাকের মতোই নিচ থেকে তালাটা মারতে হয় এটা হলো ফোল্ডিং লক সিন্ধুক কোঠেঙ্গা ডয়ার ডয়ারের ভিতরে পকেট সিন্ধুকের নিচেও পকেট এটা লক কোয়ালিটিগুলো খুব ভালো মানের সব দামি লক কোয়ালিটি দেওয়া এটার এখানে যে ভিতরে যে লকেটটা এটা এখানে একটা রড ঢুকে যায় নিচে একটা রড ঢুকে যায় তারপর এখানে একটা তালা আবার হ্যান্ডেলের উপরে একটা তালা এটা আপনি নিতে পারবেন এটা নিতে পারবেন মাত্র 11,000 টাকা হলে এটা হলো 3.5 ফিট বাই 6.5 ফিট আসেন আর একটু সামনে আসেন আপনাদেরকে দেখাচ্ছি আরেকটা স্টিল আলমারি এটা হলো 4 ফিট বাই 7 ফিট সবচেয়ে বড় আলমারি আপনার চাইলে আরও বড় আলমারি নিয়ে দিয়ে নিতে পারবেন এটাও সেম সেম সিস্টেমই কোঠেঙ্গার ফোল্ডিং লক প্লাস তাক ডয়ার সিন্ধুক আর এটা সবচেয়ে বড় দিক হলো লক কোয়ালিটি হলো ব্যাংকের লকারের মতো কোয়ালিটিটা এটা খুব ভালো মানের এটা এগুলা সম্পূর্ণ 18 গেজ দিয়ে তৈরি যারা গেজ বুঝবেন তারা বুঝবেন এটা 18 গেজ শীত দিয়ে তৈরি এটা পুরোটা সম্পূর্ণ জাপানি শীত কোনো জংকার বা জোড়া শীত জয়েন্ট শীত কোনো ফালতু কোনো শীত নেই আপনি সম্পূর্ণটা দেখে নিতে পারবেন এটার প্রাইস হলো আপনার যে 13,500 টাকা আমরা শীত উপলক্ষে ডিসকাউন্ট উপলক্ষে খুব কমে দিচ্ছি আপনাদেরকে এখন আসেন একটু সামনে আসেন এখানে আসলে দেখবেন আরেকটা ওয়ার্ড্রফ এটা মালয়েশিয়ান কাঠের মধ্যে ওয়ার্ড্রফটা এটাও চারটা ডয়ার একটা দরজা ভিতরে কোঠেঙ্গার এখানে চারটা ডয়ার আছে সবগুলোই মোটা কাঠ ডয়ারের নিচে পিছে সম্পূর্ণ মোটা কাঠ দ্বারা তৈরি এটা মালয়েশিয়ান কাঠের তেতু বিচি কালার এটার প্রাইস হলো 8,000 টাকা মাত্র এখানে দেখেন এখানে আরেকটা স্টিল আলমারি আছে এটা হলো আপনার কলাপাতা কালার বলি আমরা এটাকে এটাও সেম একই সিস্টেম ব্যাংকের লকার ভিতরে সিন্ধুক কোঠেঙ্গার ফোল্ডিং লক অল এভরিথিং 4 ফিট বাই 7 ফিট এটা হলো 13,500 টাকা মাত্র এখানে দেখতেছেন আপনারা ছোট সিঙ্গেল ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটা হলো যাদের জায়গা কম বা যাদের অল্প স্পেসের মধ্যে দরকার তারা এই ড্রেসিং টেবিলগুলো নিতে পারবেন এটাও জার্মানি কাঠের মধ্যে তৈরি এটার প্রাইস হলো মাত্র 5,000 টাকা এটার আরও দুই তিনটা ডিজাইন হয় এই যে এখানে একটা ডিজাইন এটার মধ্যে কোনো দরজা টরজা কোনো কিছুই নেই আবার এখানে দেখতেছেন আরেকটা ড্রেসিং টেবিল এটা হলো মালয়েশিয়ান কাঠের মধ্যে ড্রেসিং টেবিলটা এটার দুইটা ডয়ার আছে এখানে আর পিছনে হলো লুকিং গ্লাস এখানে হলো লুকিং গ্লাস সাইডে হলো আপনার বক্স কসমেটিক্স রাখার জন্য এটার প্রাইস হলো মাত্র 6,000 টাকা এখানে আসেন এখানে দেখতে পারবেন একটা কাঠের ডিজাইনের সুকেস আছে বড় বিগ সুকেস এটা হলো সুকেস প্লাস কর্নার প্লাস আলমারি আপনার একটার মধ্যে তিনটা কাজ এটার ভিতরে আলমারির মতো তাক তাক করা আছে সাইডে আপনার শোপিস শোপিস রাখার জন্য কর্নারের মতো ব্যবস্থা করা আছে এটা নিতে পারবেন আপনার 9,000 টাকা হলে এটা মালয়েশিয়ান কাঠের মধ্যেই তৈরি করা
এখানে দিতেছেন আরেকটা ড্রেসিং টেবিল এটা হলো দুই দরজা ড্রেসিং দুই সাইড থেকেই লক করা যায় দোনো সাইডে এটার ভিতরে হলো আপনার সেলফ সেলফ সিস্টেম ভিতরেও সেলফ সেলফ সিস্টেম সাইডেও সেলফ সেলফ সিস্টেম আপনি বাচ্চা থাকলে অনেক সময় হাত সাইডে গ্লাস থাকলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা এটার মধ্যে কোনো ওই টেনশন নাই আপনি দোনো সাইড থেকে তালা মেরে লক করে রাখতে পারবেন এখানে দুটো বড় বড় ডয়ারও আছে এটা প্রাইস হলো মাত্র 7000 টাকা 3 ফিট সাইজের আর এইভাবে হলো 6.5 ফিট এখানে দেখতেছেন একটা 2.5 ফিট বাই 6.5 ফিট ছোট ড্রেসিং টেবিল এটার প্রাইস হলো 6000 টাকা এটা হলো ময়ূর ড্রেসিং এটার মধ্যে এখানে আরেকটা কালার আছে সেম ড্রেসিং টেবিলই এখানে আরেকটা ড্রেসিং টেবিল দেখতেছেন জার্মানি উডের মধ্যে এক দরজার মধ্যে এটা হলো আপনার ভিতরে আপনার সোনু বর্ডার রাখার ব্যবস্থা চুড়ি রাখার ব্যবস্থা নিচে লিপস্টিক রাখার ব্যবস্থাও আছে তা লিপস্টিক আইলাইনার এগুলো রাখতে পারবেন এখানে আবার দুইটা ডয়ার সিস্টেম এটার প্রাইস হলো 7000 টাকা এখানে সেম আরেকটা ডিজাইনই সেম মালেরই আরেকটা ডিজাইন এটাও 7000 টাকাই এখানে দেখতেছেন একটা সিঙ্গেল ড্রেসিং টেবিল এটার প্রাইস হলো মাত্র 5000 টাকা জার্মানি কাঠের মধ্যে আবার এই ড্রেসিং টেবিলটা যদি আপনি মালয়েশিয়ান কাঠের মধ্যে নিতে যান তাহলে পড়বে 4000 টাকা মাত্র আর একটু সামনে আসলে আপনি আরেকটা ড্রেসিং টেবিল দেখতে পাবেন এটাও লং ডিসিনি বিনিয়ার জার্মানি কাঠের মধ্যে এটার এখানে একটা দরজা দরজার ভিতরে সেলফ এখানে একটা ছোট দরজা ছোট ডয়ার এখানে একটা বড় ডয়ার একদম পায়ের থেকে মাথা পর্যন্ত দেখা যায় লং সিস্টেম এটা নিতে পারবেন আপনি 7500 টাকা হলে এটার মধ্যে এখানে আরও একটা কোয়ালিটি আছে এটা হলো রিং সিস্টেম আপনি রিং এর সাথে ম্যাচিং করে সব কিছু নিতে পারবেন খাট সুকেস ড্রেসিং টেবিল যা নিতে চান অল এভরিথিং নিতে পারবেন এখানে আছে একটা হাতের নকশার কাজের মধ্যে ড্রেসিং টেবিল এটার প্রাইস 7500 টাকা জার্মানি কাঠের মধ্যে এখানে দেখতেছেন একটা মালয়েশিয়ান কাঠের মধ্যে একটা তিন দরজা সুকেস এটার প্রাইস হলো 10500 টাকা এটা মাঝখানে তিনটা ডয়ার সামনে হলো যেই ফিনিশিং ভিতরে সেম ফিনিশিং পিছনের কাঠটা মোটা লাগানো সম্পূর্ণ মোটা কাঠ দিয়ে তৈরি এটা তিন দরজার এইভাবে হলো 5 ফিট পাশে আর উচ্চতা হলো 6.5 ফিট এটার প্রাইস হলো 10500 টাকা এটার মধ্যে এখানে আরো একটা কোয়ালিটি আছে এটাও সেম কালারটা হলো তেতুবিচি কালার এটার প্রাইসও 10500 টাকা সেম সাইজ সেম জিনিস সেম ডিজাইন জাস্ট খালি নকশার কাজটা আলাদা এখানে দেখতেছেন আরেকটা একই সিস্টেমের একই এই মাল জাস্ট নকশার কালারটা আলাদা পিছনে মোটা কাঠ লাগানো সম্পূর্ণ সলিড ফিনিশিং একদম স্মুথ ফিনিশিং সম্পূর্ণ ধারা তৈরি এটার প্রাইসটাও আপনার 10500 টাকার মধ্যে নিচ্ছেন এখানে দেখতেছেন আপনারা ছয় চেয়ারের মধ্যে ডাইনিং টেবিল এটা হলো মালয়েশিয়ান কাঠের ডাইনিং এভাবে হলো 5 ফিট পাশে হলো 3 ফিট ছয়টা চেয়ার দ্বারা কমপ্লিট এই ডাইনিং টেবিলটা আপনারা নিতে পারবেন 17000 টাকা হলে ফুল কমপ্লিট এই চেয়ারটা সবচেয়ে ভালো দিক হলো এই চেয়ারটার যে কাঠটা লাগানো এটা হলো 1 ইঞ্চি কাঠ দ্বারা তৈরি অনেকেই এটা আর একটু চিকন টাইপের কাঠ দিয়ে হয়তো 5-6000 টাকা কমে পাবেন আপনারা কিন্তু এটা আপনার ভালো হবে না আপনারা একটু ভালো মানের নিলে ভালো এটার মধ্যে যদি আর একটু ভালো চান তাহলে আর একটু ভালো নিলে একটু সামনে আসতে হবে এখানে আরেকটা ডিজাইন দেখতেছেন এটা হলো আপনার অ্যাডজাস্ট গ্লাস বলি আমরা যেটা একদম ফিটিং করা যেমন একটা কাচের প্লেট গ্লাস আপনার হাত থেকে ছুটে গেল কোনো রিস্ক নাই টেনশন ছাড়া যেমন এর আগে যেটা দেখছিলেন ওটা একটু গ্যাপ সিস্টেম ওটা একটু রিস্ক থাকতে পারে কিন্তু এটা রিস্ক নাই এটা চেয়ারটা হলো আপনারা বলি এটাকে শাটার ডিজাইন বলা হয় এই চেয়ারটা নিতে পারবেন ছয় চেয়ারের মধ্যে এটাও 5 ফিট বাই 3 ফিট সাইজের মধ্যে এটা প্রাইস পড়বে আপনার 19000 টাকা ছয় চেয়ার একদম কমপ্লিট আর একটু সামনে আসলে দেখতে পারবেন এটা হলো আপনার ফুলের ডিজাইন এটা ফুলের ডিজাইনের মধ্যে এই ডাইনিং টেবিলটা করা এটাও ছয় চেয়ারের মধ্যে এটার প্রাইস হলো আপনার 18000 টাকা এটাও জার্মানি কাঠ বিনিয়ার দ্বারা তৈরি এটা এটা হলো ছয় চেয়ারের মধ্যে পুরো ফুল কমপ্লিট আপনি যে কোনোভাবে রাফ ইউজ করতে পারবেন পানি দিয়ে ধুইতে মুছতেও পারবেন সমস্যা নাই আপনি যে কোনোভাবে রাফ ইউজ করতে পারবেন আপনার এগুলো আপনাদের কাছে নির্ধারিত পরিমাণে গ্যারান্টি আছে আপনারা যেভাবে মন চাই এভাবে ব্যবহার করবেন কিন্তু একটু যত্ন হলে আপনাদের কাছে তারপর আমরা বলে দিই আমরা যতই গ্যারান্টি দিই আপনারা যদি যত্ন না করেন কখনো জিনিস বেশি দিন টিকে না এটা আপনাদের উপরে ডিপেন্ড করে ভালো জিনিসটা এখানে দেখতে পারেন একটা থ্রি পার্টার আলমারি আছে এটা মালয়েশিয়ান কাঠের মধ্যে এটা থ্রি পার্টার আলমারি এটার হলো সাইডে হলো আপনার সেলফ সিস্টেম এই সাইডেও সেলফ সিস্টেম মাঝখানে হলো আপনার কোট প্লাস ডয়ার আর এখানে আমরা আবার একটা নতুন দিক করছি শাড়ি হ্যাঙ্গার এখানে শাড়িও রাখার ব্যবস্থা আছে এই আলমারিটা নিতে পারবেন আপনারা মাত্র 16000 টাকা হলে থ্রি পার্টের 16000 টাকা হলে থ্রি পার্টের আলমারিটা নিতে পারবেন এটার আরও বিভিন্ন ডিজাইন প্লাস কালারও হয় আপনারা এটা নিতে পারবেন এটার পিছনেও সম্পূর্ণ মোটা কাঠ দ্বারাই তৈরি একটু সামনে আসেন এখানে দেখতেছেন একটা টু পার্টের সুকেস লং সুকেস এটা আপনারা অনেক আগেও একবার দেখছিলেন এটা লং সুকেস জার্মানি কাঠের মধ্যে এটার প্রাইস হলো 11000 টাকা এই সুকেসটা সেম যদি আপনারা মালয়েশিয়ান কাঠের মধ্যে নিতে চান তাহলে আপনার 8-9000 টাকার মতো বাজেট পড়বে এখন আপনার ডিজাইন বা কোয়ালিটির উপরে ডিপেন্ড করবে আপনার কেমন চাচ্ছেন এটারও পিছনে মোটা কাঠ দ্বারাই তৈরি এখানে আরেকটা দেখতেছেন সেটাও সেমই দুই দরজার মধ্যে এটা আরেকটা ডিজাইন এটা হলো জার্মানি কাঠের এটার প্রাইস আমরা রাখি 11000 টাকা আপনি মালয়েশিয়ানের মধ্যে নিলে হয়তো 8-9000 টাকার মধ্যেও নিতে পারবেন এখানে দেখতেছেন একটা শোপিস কর্নার এটা হলো আপনার কর্নার সুকেস এটার প্রাইস হলো 8000 টাকা এটা মালয়েশিয়ান কাঠে নিলে পড়বে 7000 টাকা এটা জার্মানি কাঠ দ্বারা তৈরি সম্পূর্ণ ভিতরে গ্লাস লাইটের ব্যবস্থা আছে নির্ধারিত সাইজ 2.5 ফিট বা 2 ফিট হয় আপনি যেই সাইজ চান ওই সাইজ নিতে পারবেন তার উপরে আপনার হয়তো বা কিছু টাকা কম বেশি থাকতে পারে এখানে দেখতেছেন একটা দুই দরজার আলমারি এটা হলো এক সাইড গ্লাস এক সাইড হলো ডিজাইন আবার গ্লাসের উপরও ডিজাইন করা এটারও আপনার ভিতরে হলো তাক তাক সিস্টেম আর সাইডে হলো আপনার কোট হ্যাঙ্গার প্লাস একটা ডয়ার ভিতরে কোট হ্যাঙ্গার প্লাস একটা ডয়ার
এটাও নিতে পারবেন এটা হলো দুই দরজার মধ্যে এগুলা নিতে পারবেন আপনি 14500 টাকা হলে জার্মানি কাঠেরটা আর এটা সেম যদি আপনি মালয়েশিয়ান কাঠে নিতে যান তাহলে আপনার 10000 বা 10500 এরকম পড়তে পারে এখানে দেখতেছেন এই জার্মানির মধ্যে এখানে আরেকটা ডিজাইন দেখতেছেন এটা রিং ডিজাইন যে রিং ডিজাইনে আপনারা ওয়ার্ডরোব ড্রেসিং টেবিল দেখছিলেন ওই ডিজাইনের সাথে ম্যাচিং করে নিলে এখানে এখানে আরেকটা আলমারি আছে ওটার মতোই সেম কোয়ালিটি তাক ডয়ার কোঠেঙ্গার এখানে দেখতেছেন আরেকটা বিস্কিট ডিজাইন বা ডায়মন্ড ডিজাইন বলি আমরা এই ডিজাইনটাও নিতে পারবেন এটার প্রাইসও 14500 টাকা এটা এইভাবে হলো আপনার 3.5 ফিট উচ্চতা হলো 6.5 ফিট আপনারা যদি আরেকটু বড় চান তাহলে আরেকটু প্রাইস বাড়বে আরেকটু ছোট চাইলে আরেকটু প্রাইস কমবে এটা আপনাদের উপর ডিপেন্ড করে আর এটার সবচেয়ে ভালো দিক হলো এটার পিছনটা যেটা নিয়ে সবাই অনেক ভয় পান পিছনের সাইডগুলা এখানে দেখতেছেন আরেকটা খাট এটা হলো রিং খাট 6 ফিট 7 ফিট এই রিং মডেলের সাথে ম্যাচিং করা এটা নিতে পারবেন আপনারা 11000 টাকা হলে সবচেয়ে বড় সাইজ এটার মধ্যে আপনি যদি আরেকটু লো লেভেলের চান তাও নিতে পারবেন আর একটু হাই লেভেলের চাইলে তাও নিতে পারবেন এটা হলো আমাদের রিজনেবল যে সাইজটা বা রিজনেবল যে কাটটা থাকে ওই সাইজে দ্বারা এটা তৈরি এখানে বিভিন্ন পদের আলমারি আছে টু পার্টের আলমারি আপনি আমাদের যেই 3D নকশা ওই নকশাগুলো দিয়ে নিতে গেলে 14500 টাকা পড়বে আদারওয়াইজ আপনাদের জন্য একটু বেশি গর্জিয়াস পছন্দ থাকে বা অন্য কোনো ডিজাইন পছন্দ থাকে তার ক্ষেত্রে হয়তো কিছু টাকা কমতে পারে বাড়তেও পারে এখানে এখানে আরেকটা দেখতেছেন টু পার্টের মধ্যে আলমারি এখানে দেখতেছেন একটা খাট এটা ওই যে রিং ডিজাইনের মতো এটা নাদিয়া খাট বলা হয় 6 ফিট বাই 7 ফিট এটা প্রাইসটা 11000 টাকা এটার ছোট সাইজ নিলে আরেকটু কমবে বড় সাইজ এটা হলো সবচেয়ে বড় সাইজ এটা দেখতেছেন থ্রি পার্টের আলমারি কফি কালারের মধ্যে গোল্ডেন কালার করা এটা কাঠের ডিজাইন করা এটার প্রাইস একটু বেশি এটা থ্রি পার্টের মধ্যে নিতে গেলে পড়বে আপনার 24000 টাকা আর যদি এটা যদি আপনি হাতে কাজের বাদ দিয়ে যদি আপনি কম্পিউটারে এরকম 3D নকশা নেন তাহলে পড়বে আপনার 20500 টাকা এখানে দেখতেছেন এটা একটা খাট ডায়মন্ড খাট এটা হলো আপনার 5 ফিট বাই 7 ফিট সাইজের এটা প্রাইস হলো 10500 টাকা এটা জার্মানি কাঠের মধ্যে এটার মধ্যে আরেকটু আপনি কমের মধ্যে নিলে 7000 বা 8000 টাকার মধ্যে এই সাইজের এই সেম খাটটা পাবেন এখানে দেখেন এই যে এই জার্মানি কাঠের মধ্যে একটা থ্রি পার্টার আলমারি আছে এটা হলো মাঝখানে লুকিং গ্লাস দুই সাইডে সেলফ সিস্টেম মাঝখানে কোট হ্যাঙ্গার প্লাস আপনার কোট হ্যাঙ্গার প্লাস সারি হ্যাঙ্গার এই যে এটা হলো সারি হ্যাঙ্গার আর উপরে হলো কোট হ্যাঙ্গার এটা নিতে পারবেন আপনি 20500 টাকা হলে থ্রি পার্ট এখানে দেখতেছেন আপনি ছোট সাইজের খাটগুলা এটা হলো একবার সিঙ্গেল খাট এটা জার্মানি কাঠের এই ছোট খাটটার প্রাইস হলো 10000 টাকা আপনি যদি মালয়েশিয়ান কাঠের মধ্যে নিতে যান তাহলে এই সেম খাটটা আপনি 6000 টাকাও আছে 5000 টাকাও আছে আপনি বিভিন্ন কোয়ালিটির উপর ডিপেন্ড করে নিতে পারবেন এখানে আবার একটা সোফা এই সোফাটা হলো আপনার 6 সিটের যেমন 3 সিট 2 সিট 1 সিট এটাকে আমরা সাদ্দাম সোফা বলি এটা আরো বিভিন্ন স্টাইলিশ প্লাস বিভিন্ন কালারের মধ্যে সলিড ফোম দ্বারা তৈরি স্ট্রং অনেক ভালো আপনার ওয়ারেন্টি প্লাস গ্যারান্টি দুটোটাই আছে যে কোনো ভাবে আপনি রাফ ইউজ করতে পারেন বাচ্চারা লাফালাফি করলে কোনো সমস্যা নাই এটা হলো আপনার 6 সিটের মধ্যে এটা প্রাইস দিচ্ছি আমরা 9000 টাকা এটা বিভিন্ন কালার কাপড়ের আর ডিজাইন আছে এটার মধ্যে যদি আপনারা দুইটা টু একটা ওয়ান মানে 5 সিটের নিতে চান সেই ক্ষেত্রে আরো 1000 টাকা কম হয় যেটা হলো আমরা বলি 2 টু 1 ওটার ক্ষেত্রে 1000 টাকা কম হবে এটা আরো কালারগুলো আছে এখানে আসেন দেখেন এখানে দেখতেছেন এটা হলো ওটার মধ্যে একটা এটা হলো দুইটা টু একটা ওয়ান এটা হলো 8000 টাকা মাত্র টু টু ওয়ান এটা সাদ্দাম সোফা খুবই কমফোর্টেবল আপনি বসেও খুব স্টাইলিশ আপনি ঘরের মধ্যে মানানসই কালারের সাথে অ্যাডজাস্ট করা দেখতেও খুব ভালো সফট বসে সুন্দর দেখতে আপনার ঘরের সৌন্দর্য বাড়াবে এগুলা এখানে আপনার এটা সাইডে এখানে আরেকটা সিস্টেম আছে এটা আরেকটা কালারের মধ্যে গোল্ডেন কালার কাপড়ের মধ্যে করা এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হলো 6 সিটের মধ্যে এটার প্রাইস হলো 9000 টাকা এটার সেম আপনি যদি 5 সিটে নিতে যান তাহলে আরো 1000 টাকা কমবে তখন হয়ে যাবে 8000 টাকা এখানে দেখতেছেন আরেকটা এই যে এটা দেখতেছেন অফিশিয়াল সোফা এটা হলো 3 সিট এটা 2 সিটও হয় 3 সিটেরটা আমরা বিক্রি করি 5000 টাকা টু সিটেরটা বিক্রি করি আপনার 4000 টাকা এটা হলো রেক্সিনের মধ্যে হাতাওয়ালা যদি হাতা না নেন তাহলে হয়ে যাবে 4000 আর 3000 এখানে দেখতে পাচ্ছেন আপনি আমাদের খুব ভালো মানের ডাইনিং টেবিল যেটা আমরা পুরোটা 1 ইঞ্চি কাঠ দ্বারা তৈরি পুরোটা ডাইরেক্ট কোনো জয়েন্ট ছাড়া মানে কোনো চারটা পায়া বা কোনো আলাদা কোনো কিছু কোনো কিছুই নাই অল এভরিথিং এটা পুরো অ্যাডজাস্ট করা গ্লাসের মধ্যে স্ট্রং অনেক বেশি আপনি অনেক সময় চেয়ারে বসেন বাচ্চারা পিস থেকে নাড়াচাড়া করে আপনার এখানে কোনো জয়েন্ট নাই যে আপনার এটা নরচর হয়ে যাবে কিছুদিন পরে এটা রাফ ইউজ করতে পারবেন স্ট্রং অনেক ভালো আর গ্লাসগুলো সম্পূর্ণ বেলজিয়াম গ্লাস টেম্পারিং করা এগুলো গ্লাসগুলোর টেম্পারিং আছে আপনার 25 বছরের আপনার গরম খাবারেও গ্লাসগুলো কোনো প্রবলেম হবে না এই ডাইনিং টেবিলটা আপনারা নিতে পারবেন 25000 টাকা হলে এটা 1 ইঞ্চি কাঠ দ্বারা তৈরি পুরোটা আর এটার মধ্যেই সেম এখানে আরেকটা ডাইনিং টেবিল আছে এটা হলো আপনার এটাও আরেকটা অ্যাডজাস্ট গ্লাসের মধ্যেই এটা হলো শাটার ডাইনিং নতুন করে করা এটার প্রাইস হলো আপনার 19000 টাকা অ্যাডজাস্ট গ্লাসই কিন্তু এটার চেয়ারটা হলো চার পায়া সিস্টেম চারটা পায়া দ্বারা তৈরি সিজনিং করা পায়া কাঠের মধ্যে এটা প্রাইস হলো 19000
এখানে দেখতেছেন একটু আগে আপনাদেরকে যে ডাইনিং টেবিলটা দেখলাম তার পরের ডাইনিং টেবিলটা এটা এক্সজাস্ট গ্লাস না একটু আলাদা গ্লাস সিস্টেম অনেকে ফুলের লতা টতা ডিজাইন ডিজাইন দেয় ভিতরে তার জন্য এটা গ্যাপটা আলাদা করে করা এটাও চারটা পায়া দিয়ে এটা ছয় চেয়ারের মধ্যে এটা প্রাইস হলো 18000 টাকা এটার মধ্যে এখানে আরেকটা আছে এটা হলো জার্মানি এর পরেরটা হলো আপনার মালেশিয়ান কাঠের মধ্যে এটা তেতুইবিচি কালার ওটা নিতে গেলে পড়বে আপনার 17000 টাকা ছয় চেয়ার কমপ্লিট এটার মধ্যে সেম এখানে সামনে আসলে দেখতে পারবেন এখানে একটা চার চেয়ারের ডাইনিং টেবিল আছে এই যে এটা হলো ফুলের ডিজাইন আপনি এই ডিজাইন চাইলে এই ডিজাইনও নিতে পারবেন সাতটা ডিজাইন এটা হলো ফুল ডিজাইন এটা হলো চার চেয়ার দিয়ে এটার প্রাইস হলো 14000 টাকা এটা হলো আলাদা গ্লাস মানে ফ্রেম থেকে অনেকটা গ্যাপ রেখা আর ওখানে আছে আরেকটা আপনার ওটা হলো অ্যাডজাস্ট করা গ্লাস ওটা হলো আপনার 15000 টাকা একদম গ্লাসটা কাঠের সাথে ফিটিং এখানে দেখতেছেন এটা হলো এমএস ডাইনিং বলি আমরা যেমন স্টিলের চেয়ারের মধ্যে এই যেগুলো বিভিন্ন কালারের চেয়ার আছে এটা আমরা একটা লাল কালার চেয়ার দিয়ে রাখছি আপনি কালো নিলে কালো নিতে পারবেন গ্লাসগুলো কালারিং ফলের ডিজাইন ফুলের ডিজাইন আরো বিভিন্ন ডিজাইন আছে এটা ছয় চেয়ার দিয়ে নিলে পড়বে আপনার 10500 টাকা আর চার চেয়ার দিয়ে নিলে আরো মনে করেন আপনার 1500 টাকা কমে যাবে এখানে দেখতেছেন একটা বক্স সোফা এটা দেখতেছেন এটাকে আমরা বলি বক্স সোফা এটা খুবই কমফোর্টেবল একদম সলিড ফোম দ্বারা তৈরি অনেক সফট একদম সফট এটা খুব ভালো মানের এটাও হয় 2-to-1 এটার প্রাইস হলো 10500 টাকা দুইটা টু সিট একটা ওয়ান সিট এটা আরো কালার হয় আর ডিজাইন হয় আপনি সাইডে যদি ডিজাইন দিয়ে নেন তাহলে আরেকটু কিছু টাকা বাড়তে পারে এটা সাইডে কোনো আমরা ডিজাইন দিই নাই শুধু সিম্পলই রাখছি অনেকে সিম্পল পছন্দ যদি আপনি ডিজাইন চান নকশা চান তাও দেওয়া যাবে এটা দেখতেছেন আমরা এটাকে কনা সোফা বলি বা এল সোফা বলি এটার মধ্যে খুব সুন্দর সুন্দর কুশন দেওয়া আছে অনেকগুলা এটা অনেক সফট একদম সলিড ফোম দ্বারা তৈরি এটা খুব দামি কাপড় দিয়ে তৈরি এটা বাহিরের কাপড় এটা এমনি সচরাচরভাবে কাপড়টা কখনো ফাইসা যাবে বা ছিঁড়ে যাবে এটা কোনো টেনশন নাই একদম সম্পূর্ণ রাবার ফোম দ্বারা এটা তৈরি এটার হাতাগুলা দেওয়া হয়েছে সেগুন কাঠের মধ্যে এটা সাইডে আছে আপনার শোপিস টোপিস বা কাগজপত্র যাই কিছু রাখেন সেলফ সেলফ করা আছে দুইটা মোড়া হবে এটার সাথে এটা এখান থেকে গুইরা পুরাটা এদিক দিয়ে এসে এই পর্যন্ত এটার এইভাবে সাইজটা হলো আপনার 10.5 ফিট আর এইভাবে হলো 7.5 ফিট এটা হলো এল সোফা এটার এখানে আবার একটা ডয়ার অপশন দেওয়া আছে মাঝখানে এটা একটা ডয়ার আপনার জরুরি কিছু রাখতে টাকতে চাইলে এটার মধ্যে রাখতেও পারবেন এটার কুশন টুশন সব কিছু আলাদা আলাদা করে করা এটা আপনার প্রত্যেকটা সেক্টর সেক্টর ভাগ ভাগ করা যেমন এই যে ওয়ান সিটটা দেখতেছেন এটা আলাদা আলাদা করে করা এই ডয়ারের সেটটা আলাদা আলাদা করা আপনি যদি আপনার রুমে জায়গাতে এল শেপ করে না বসে আপনি এটাকে গোলাকার করেও বসাই দিয়ে নিতে পারবেন এটার প্রাইস আমরা রাখতেছি মাত্র 26500 টাকা এটা ফুল কমপ্লিট এটা আপনার ফুললি গ্যারান্টি আছে 10 বছরের এটা কোনো ডাবা টাবা টেনশন নাই আপনি যে কোনো ভাবে বাচ্চারা রাফ ইউজ করে লাফালাফি করে ব্যবহার করতে পারবেন এটা দুইটা সাইডের কাটগুলো সেগুন কাট দিয়ে করা সামনে আমাদের খুব সুন্দর একটা ডিজাইন করা আছে আপনি যদি এই ডিজাইন না থাকে অন্য ডিজাইন পছন্দ হয় তাও নিতে পারবেন এটা আরও বিভিন্ন কালার হয় বিভিন্ন ডিজাইন হয় আপনারা নিতে পারবেন এই যে এখানে আবার ছোট ছোট দুইটা কুশন আছে ডিজাইনের জন্য এটা হলো আপনার কর্নার একবারে আপনার রুমের সৌন্দর্য পুরোটাই এটা গেটা ফুল হয়ে যাবে এখানে এই কর্নারের সাথে অনেকে একটা কফি টেবিল ইউজ করে এটা হলো কফি টেবিল এটার মধ্যে চার কোনা চারটা মোড়া আছে মাঝখানে হলো সেগুন কাট দেওয়া উপর হলে 10mm গ্লাস দিয়ে ডিজাইন করা এটা হলো কফি টেবিল এটা নিতে পারবেন আপনি 12000 টাকা হলে এটা খুব স্টাইলিশ এটা অনেকের ঘরে সৌন্দর্য বাড়ায় এটা এখানে দেখতেছেন এটা হলো আমরা আলাদা ফোম কভারের তাই এটা আমরা ফোমই দেই নাই এটা হলো আলাদা ফোম কভারের সোফা এটা 2-to-1 হয় এটা সলিড কাঠের মধ্যে জার্মানি কাঠ দ্বারা তৈরি এটা আপনি পুরো সেটটা দুইটা টু হবে একটা ওয়ান হবে এটা নিতে পারবেন আপনি টিটিবিল ছাড়া এটা নিতে পারবেন আপনি 24000 টাকা হলে আর যদি টিটিবিল নেন তাহলে সেই ক্ষেত্রে আরও 3500 টাকা মানে 3500 টাকা প্লাস হয়ে যাবে তখন 27500 টাকা আপনি ফুল সেট নিতে পারতেছেন এখানে আসেন এখানে দেখাচ্ছি একটা বক্স সোফা এটা নতুন একটা কাপড়ের মধ্যে তৈরি করা হয়েছে এটা সাইডের কালারটা কাট কালার সেগুনের কালারটা করা এটা হলো বক্স সোফা এটা হলো দুইটা টু একটা ওয়ান এটা প্রাইস হলো 10500 টাকা সলিড ফোমের মধ্যে একদম সম্পূর্ণ ভিতরে হলো আপনার শাড়ি কাঠ দ্বারা তৈরি গুনে ধরা বা ডাইবা যাওয়ার কোনো টেনশন নাই এখানে টিটিবিল দেখতেছেন টিটিবিল এগুলো হলো আপনার 3500 টাকা করে আর এখানে আবার কেউ নর্মাল টিটিবিল নেয় এগুলো পাটেক্সের মধ্যে এই পাটেক্সের টিটিবিলগুলো এগুলো নিতে পারে আপনার 1700 টাকা হলে আর এখানে দেখতেছেন এটাকে বলি আমরা ক্যাপসুল সোফা বলি বা কেউ হাঁস সোফা নামে পরিচিত এটা হলো দুইটা টু একটা ওয়ান এটা সোফাটা এটা প্রাইস হলো আপনার 25500 টাকা ফুললি সেট পিছন নিচে হলো আলগা ফোম কভার একদম পুরোটা একটা ফোম এটা আলাদা কুশন কুশন করা এটা খুব কমফোর্টেবল আবার এখানে আসেন এখানে দেখতেছেন আপনি একটা এটা হলো বেলুন সোফা এটাকে আমরা বেলুন সোফা বলি এটারও ফোম কভার আলাদা আলাদা ফিটিং আলাদাভাবে ফিটিং করা এটার আপনি কুশনের কালার বা সিটের কালার যদি আলাদা চান তা আলাদা কালার দিয়েও নিতে পারবেন এটার প্রাইস হলো 26500 টাকা এটা আর হাঁস সোফা সেম প্রাইসের মধ্যে আর এগুলো টিটিবিল নিতে গেলে আলাদাভাবে টিটিবিলের দাম হলো 3500 টাকা এখন আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের খাটের ডিজাইনগুলো দেখাইতে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রেঞ্জের খাট আছে এখানে এই একটা ডিজাইন দেখলেন এখানে আরেকটা ডিজাইন আছে পিছনে আরেকটা ডিজাইন আছে এগুলো হলো সম্পূর্ণ জার্মানি কাঠের মধ্যে তৈরি এগুলো বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কোয়ালিটি এগুলো আপনার 11000 থেকে শুরু করে 15000 টাকার মধ্যে বাজেট আছে এখন আপনারা যার যেটা পছন্দ এই ডিজাইনের রূপে 500-1000-2000 কম বেশি আছে আপনারা যার যেটা চয়েস হবে ওটা নিতে পারবেন এখানে আমরা ডিজাইনগুলো আপনাদের সৌন্দর্যের জন্য তুলে ধরতেছি কার কোনটা পছন্দ আমরা তো জানি না তাই আপনাদেরকে এক একটা করে দেখাচ্ছি যে কার কোনটার মধ্যে পছন্দ এখানে আছে দুইটা মালেশিয়ান কাঠের মধ্যে এগুলোর প্রাইস হলো অনেকটু কমই এগুলো 9000 বা 9500 টাকা
বা 8000 টাকা এগুলো বিভিন্ন ডিজাইনে আছে এখানে আছে কয়েকটা সোজা স্টেপের মধ্যে এই যে এখানে একটা ডিজাইন আছে এখানে একটা ডিজাইন আছে এখানে একটা ডিজাইন আছে এগুলো নিতে পারবেন এগুলো হয়তো আপনারা 7-8000 টাকার মধ্যে রেঞ্জের মধ্যে নিতে পারবেন আর বিভিন্ন ডিজাইন আছে আসেন আপনাদেরকে আর কয়েকটা ডিজাইন দেখাচ্ছি যে এখানে দেখতে পারেন এগুলো মিডিয়াম সাইজের খাট এগুলো হলো জার্মানি কাঠের মধ্যে আছে এগুলো মালয়েশিয়ান কাঠের মধ্যে আছে এগুলো খুব আকর্ষণীয় ডিজাইনগুলো খুব ভালো মানের এগুলো নিতে পারবেন আপনি 10000-11000 টাকা বাজেটের ভিতরে বিভিন্ন ডিজাইনের মধ্যে আছে এখন আপনাদের যার যেটা ডিজাইন বা কোনটা পছন্দ আপনারা আমাদের কন্টাক্ট নম্বরে আলাপ কইরা আপনারা জানতে পারবেন কোনটা রেট কত এই যে এখানে আরো কয়েকটা ডিজাইন আছে দেখতে পারবেন এই যে এখানে একটা ডিজাইন আছে তারপর এখানে একটা ডিজাইন আছে এখানে একটা ডিজাইন আছে এই যে এখানে আরো দুই তিনটা ডিজাইন আছে দেখতে পাচ্ছেন এই যে এখানে আরো দুইটা ডিজাইন আছে এদিক দিয়েও আরো দুইটা ডিজাইন আছে ছোট সাইজের মধ্যে আবার আপনারা এই যে এখানেও অনেকগুলো ডিজাইন আছে আমাদের খাটের আইটেমের শেষ নাই প্রায় 150-200 আইটেম আছে এখন এতগুলো তো আপনাদের দেখাইতে গেলে অনেক সময় লেগে যাবে তাই আমরা শর্টকাটে কিছু কিছু যেগুলো সামনে আছে এগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো খুব রিজনেবল প্রাইসের মধ্যে এগুলো আপনারা খাট নিতে পারবেন ছোট থেকে একদম বড় যত বড় সাইজ চান অত বড় সাইজ নিতে পারবেন এখানে খাটের বাজেটগুলো হলো 5000 থেকে শুরু করে 20000 টাকার মধ্যে এখন আপনারা কার কোন ডিজাইন কোন কোয়ালিটি পছন্দ কোন কাঠের মধ্যে নিতে চাচ্ছেন এখানে মালয়েশিয়ান কাঠের মধ্যে আছে জার্মানি কাঠের মধ্যে আছে কানাডিয়ান উড কাঠের মধ্যে আছে আপনারা যে কাঠের মধ্যে নিতে চান ডিজাইন যার যেটা ভালো লাগে ওটা নিতে পারবেন 5000 থেকে 20000 টাকা বাজেটের ভিতরে এখন আপনাদেরকে দেখাচ্ছি এলইডি টিভি ট্রলি এটা হলো এইভাবে হলো 5 ফিট এটা সাইডে হলো সেলফ সিস্টেম এখানে টিভি এখানে একটা ডয়ার এটা হলো জার্মানি কাঠের মধ্যে এটার প্রাইস হলো 9000 টাকা এখানে দেখতেছেন সামনে একটা শু ক্যাবিনেট বা জুতার বক্স এটাও জার্মানি কাঠের মধ্যে এটার প্রাইস হলো 4500 টাকা এটার বিভিন্ন কালার হয় কফি কালার কাট কালার যে যেটা নিতে চান ওটা নিতে পারবেন এখানে দেখতেছেন একটা ওভেন রাখার বক্স আছে এটার প্রাইস হলো 8000 টাকা একটা দুইটা দরজা আছে ভিতরে অনেক কিছু রাখার জন্য আর সেলফ আছে মাঝখানেও সেলফ উপরেও সেলফ সব কিছু রাখতে সুবিধা আপনাদের জন্য এখানে দেখতেছেন ওয়ার্ডরোব ওয়ার্ডরোবের এই ডিজাইনটা খুব সুন্দর এটা হলো আঁচল ডিজাইন এটার উপরে চাপ ডিজাইন করা নকশা করা এই আঁচল ডিজাইনের আপনি খাট নিলে খাট নিতে পারবেন ওয়ার্ডরোব আলমারি ড্রেসিং টেবিল প্লাস সুকেস অল এভরিথিং এই ডিজাইনটার সাথে ম্যাচিং করে নিতে হবে এটা জার্মানি কাঠের মধ্যে এটা নতুন আমরা ডিজাইনটা তৈরি করছি সিম্পলের মধ্যে অত বেশি ডিজাইন না হালকা ডিজাইনের মধ্যে এটার প্রাইস হলো 12000 টাকা এটা হলো 5 ফিট বাই উচ্চতা হলো 4 ফিট চারটা ডয়ার একটা দরজা কোঠেঙ্গার এটার আরও ছোট সাইজও নিতে পারবেন শুধু ডয়ারও নিতে পারবেন শুধু ডয়ার নিলে 8000 টাকা পড়বে এটার মধ্যে এখানে দেখেন এটা আছে হাতের নকশার মধ্যে হাতের কাজের মধ্যে এটাও জার্মানি কাঠের মধ্যে এটার প্রাইসও 12000 টাকা এটাও 5 ফিট বাই 4 ফিট সম্পূর্ণ মোটা ডয়ারের নিচে পিছে সব মোটা কাঠ দ্বারা তৈরি এখানে দেখতেছেন আপনার ডিভাইন সোফা এটা হলো সম্পূর্ণটা সেগুন কাঠের ডিজাইন দ্বারা তৈরি ভিতরে সম্পূর্ণ গর্জন কাঠ এটা হলো খুব স্টাইলিশ ডিভান এটার আরও কাপড়ের কালার হয় এটা নিতে পারবেন আপনারা 11000 টাকা হলে আরও নিম্নতম ডিজাইনের ডিমানও আছে যেমন 8000 টাকা 8500 টাকা 9000 টাকা অল্প রেটের ডিমানও আছে এটার আরও কালারও হয় এটার প্রাইস একটু বেশি আপনারা এখানে আমাদের এখানে যেমন আপনার অফিসিয়াল সোফাগুলা বা চেয়ারগুলা টেবিলগুলো এগুলো দেখতে পারেন যেখানে এই যে এখানে একটা ছোট চেয়ার আছে এখানে অনেক বড় মানের চেয়ার আছে হাইড্রোলিক চেয়ার বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের বিভিন্ন হাতাওয়ালা হাইড্রোলিক চাকাওয়ালা যেমন নিতে চান এই যে ম্যানুয়াল চেয়ারগুলো এগুলো দেখতে পারেন ওখানে আরও বিভিন্ন ডিজাইনের চেয়ার আছে এগুলো নিতে পারবেন এগুলো এখানে চেয়ার আমাদের সর্বনিম্নতম প্রাইস হলো 500 টাকা থেকে শুরু করে 8000 টাকা পর্যন্ত চেয়ার আছে 500 টাকার চেয়ারগুলো হলো ম্যানুয়াল চেয়ার যেগুলো ফিক্সড পড়ার টেবিল বা ডাইনিং টেবিলের কাজে ইউজ করে বা অফিসিয়াল কাজে ইউজ করে ওগুলো 500 টাকা 500 700 800 1000 এরকম আর হাইড্রোলিক চেয়ার আপনার 2500 টাকা থেকে শুরু করে 8000 টাকা পর্যন্ত এর ভিতরে আপনারা নিতে পারবেন যার যেটা আকর্ষণীয় কালার পছন্দ বা ডিজাইন পছন্দ ওগুলো নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে আপনারা এখানে দেখতেছেন আমাদের খাটের ম্যাট্রেস যেটা আপনারা অনেক সময় জাজিম টাজিম ব্যবহার করেন জাজিম ডাইভা যায় বা বড় হয়ে যায় ওই টেনশনে আপনারা ম্যাট্রেসগুলো নিতে পারবেন এটা ছোট সাইজের ম্যাট্রেসগুলো বিক্রি করি আমরা 3000 টাকা এটা হলো ছোট সাইজের এটা 4 ইঞ্চি ফিটনেস এটা স্কোয়ার ওষুধ কোম্পানি নামে প্রচার এটা 20 বছরের গ্যারান্টি কোম্পানির ফুল এটা হলো আপনার 3000 টাকা তার চেয়ে বড় হলো 5 ফিট সাইজের খাট যেটা সেমি ডাবল খাটের ওইটা হলো 4000 টাকা তার চেয়ে আবার একদম বড় সাইজের যেগুলো 6 ফিট 7 ফিট বা 4-5 খাটের ওগুলো হলো আপনার 5000 টাকা এগুলো বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের আপনার ম্যাট্রেসও নিতে পারবেন আমাদের কাছ থেকে খাটের সাথে অ্যাডজাস্ট করে একদম ফিটিং করে দেখে পুরো কমপ্লিট ভাবে নেবেন আপনার পুরো খাটের সৌন্দর্য বেড়ে যাবে এখানে দেখতেছেন পার্টেক্সের আলমারি যদি আপনারা অল্প রেডের মধ্যে পার্টেক্সের আলমারি নিতে চান এটা হলো তেতুবিচি কালারের একটা আলমারি করা এটা কাট কালার নিলে আপনারা কাট কালারও নিতে পারবেন এই আলমারিগুলো দুই দরজা 3.5 ফিট বাই 6 ফিট এগুলোর ভিতরে হলো তাক আর কোঠেঙ্গার এই আলমারিগুলো যদি নিতে চান তাহলে পড়বে আপনার 6000 টাকা বিভিন্ন ডিজাইন বা বিভিন্ন কালারের মধ্যে নিতে পারবেন ডিজাইন বলতে কি কালারগুলো এখানে পার্টেক্সের ড্রেসিং টেবিলও আছে দুই সাইডে বক্স দিয়ে মাঝখানে গ্লাস এই ড্রেসিং টেবিলগুলো বিক্রি করি আমরা 3000 টাকায় এটা হলো আপনার সাইজ হলো 3 ফিট বাই 6 ফিট আর এখানে আছে সবচেয়ে ছোট সাইজের ড্রেসিং টেবিল যেটা হলো আপনার 2 ফিট বাই 6 ফিট একটা দরজা আছে সাইডে
কসমিক্সের আর হলো একটা লুকিং গ্লাস এগুলা দিয়ে বিক্রি করি এগুলা বিক্রি করি আমরা 2200 টাকা মাত্র 2200 টাকা এটা আপনি গড ডিজাইন দিয়েও নিতে পারবেন গড ডিজাইন ছাড়াও নিতে পারবেন যে ডিজাইন আপনাদের পছন্দ এখানে দেখতেছেন বাচ্চাদের পড়ার টেবিল এটা হলো 3 পিস সাইজের পড়ার টেবিল এটা হলো বিভিন্ন কালার হয় এটা দাবাগর কালার দেওয়া আছে এটা চকলেট কালার কাট কালার আপনারা যে কালার নিতে চান নিতে পারবেন এখানে আরেকটা পড়ার টেবিল দেখতেছেন এটা বড় মানের গ্লাস সিস্টেম এটার মধ্যে আপনি পড়তেও পারবেন বুক সেলফ হিসেবে ইউজ করতে পারবেন এখানে আবার কম্পিউটারে কিবোর্ডের ব্যবস্থা আছে আপনারা চাইলে ছিদ্র করে দিব এটারও আপনারা নিতে পারবেন এখানে পড়ার টেবিল 2000 টাকা থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত পড়ার টেবিলের সাইজ আছে বিভিন্ন কালার হয় আর কালার আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতেছেন আপনারা পাটেক্সের শু বক্স এগুলো পাটেক্সের শু বক্স বলতে যে যারা দরজার বাহিরে শু বক্স গুলো ইউজ করেন তাদের জন্য এগুলো হলো পাটেক্সের শু বক্স এটার একটা উপরে ডয়ার আছে কালি ব্রাশ ট্রাশ মোজা টোজা রাখার জন্য আর এটা এখানে হলো আপনার সেলফ সেলফ খুব খুব জুতা মোতা রাখতে পারবেন এটা হলো ছোট সাইজের মধ্যে এগুলোর প্রাইস হলো মাত্র 2200 টাকা এখানে দেখতেছেন অফিস টেবিল 3 ফিট সাইজের হয় 2.5 ফিট সাইজের হয় 3.5 ফিট সাইজ হয় 4 ফিট হয় 5 ফিট হয় 6 ফিট হয় আপনারা যে যে সাইজ নিতে চান ওই সাইজে নিতে পারবেন ছোট সাইজের টেবিল এখানে 2000 টাকা থেকে শুরু করে 10000 টাকা পর্যন্ত টেবিলের সাইজ আছে বিভিন্ন টেবিল আপনি বড় সাইজ চাইলে বড় সাইজেরও নিতে পারবেন এখানে দেখতেছেন বুক সেলফ যেটা বই হিসাবে ব্যবহার করা হয় এটা হলো 3 ফিট বাই 6 ফিট সাইজের এটার মধ্যে 4 ফিট সাইজেরও হয় পাশে 4 উচ্চতা 6 আবার পাশে 5 উচ্চতা 6 আপনারা যেই সাইজে নিতে চান ওই সাইজে নিতে পারবেন যেই কালার চান ওই কালারে নিতে পারবেন এটা স্লাইডিং গ্লাস সিস্টেম সামনে করা ভিতরে একটা পার্টিশন তাক দেওয়া আছে নিচে দুইটা দরজা দেওয়া আছে ভিতরে আপনি অনেক কিছু রাখার জন্য এগুলোর প্রাইস হলো আপনার ছোটটা হলো 3200 টাকা বড়টা হলো 4200 টাকা তার বড়টা হলো 5200 টাকা এখানে দেখতেছেন আপনি মালেশিয়ান কাঠের মধ্যে 3 দরজার আলমারি এগুলো হলো 16000 টাকা হলে নিতে পারবেন দুই সাইডে দরজা মাঝখানে হলো লুকিং গ্লাসের দরজা এখানে দেখতেছেন অফিশিয়াল ফাইল ক্যাবিনেট এটা হলো 4 ডয়ারের 4টা ডয়ারে আলাদা আলাদা তালা আছে এখানে একটা সেন্টার তালা আছে এটা টিপ দিলে 4টা ডয়ার লক হয়ে যায় এই যখন আপনি থাকবেন না অফিসে তখন এটা টিপ দিয়ে সবগুলো লক করে নেবেন এগুলো এসএস এর ধরনে দিয়ে দেওয়া আছে এগুলো প্রাইস হলো 6000 টাকা মাত্র 4 ডয়ারেরটা এখানে কালার আছে এটা হলো অটোবি লাইট ডিফ কালার বা অ্যাশ কালার বা সাদা কালার বলি আমরা এটা আছে লাল কালো এটার মধ্যেও আপনি নিতে পারবেন একই প্রাইস 6000 টাকা এটার মধ্যে যে ছোট আছে এটা নিতে পারবেন 5000 টাকা হলো এটা 3 ডয়ারের মধ্যে করা আপনাদেরকে আবার দেখাচ্ছি পাটেক্সের ওয়ার্ড্রপ এটা হলো পাটেক্সের ছোট ওয়ার্ড্রপ 4টা ডয়ার দিয়ে ডয়ারের নিচে আর পিছনে সম্পূর্ণ মোটা কাঠ দ্বারা তৈরি এগুলা এটা হলো আপনার 3500 টাকা এটা হলো ছোট সাইজের ওয়ার্ড্রপ এভাবে হলো 4 ফিট এভাবে হলো 3 ফিট 4টা ডয়ার আর এখানে দেখতেছেন একটা বড় সাইজের ওয়ার্ড্রপ এটা হলো 5 ফিট সাইজের ওয়ার্ড্রপ 4টা ডয়ার একটা দরজা আবার একটা উপরে ডয়ার এগুলো সব পিছে ডয়ারের নিচে সম্পূর্ণ মোটা বোর্ড দিয়ে তৈরি এটা হলো পাটেক্সের মেলামাইন বোর্ড বা হার্ড বোর্ড বলি আমরা ওইটার দ্বারা তৈরি এটা প্রাইস হলো আপনার 4800 টাকা আর ওটার প্রাইস হলো 3500 টাকা ছোটটা এখানে দেখতেছেন আরেকটা পড়ার টেবিল এটা মেলামাইন বোর্ডার এটা হলো 3 ফিট সাইজের এটার প্রাইস হলো আপনার 2300 টাকা এটার মধ্যে যদি ছোট সাইজের নিতে চান তাহলে পড়বে 2000 টাকা যেটা 2.5 ফিট সাইজ হবে এই যে এখানে পাটেক্সের সুকেস আছে দেওয়াল সুকেস এটা তিনটা দরজা ভিতরে তিনটা খোপ দুইটা ডয়ার একটা দরজা এটা নিতে পারবেন আপনি 6500 টাকা হলে আর এটার মধ্যে যে এখানে একটা বুকসেলফ আছে 4 ফিট বাই 6 ফিট এই বুকসেলফটার দাম হলো 4200 টাকা 4200 টাকা এটার সামনে লুকিং গ্লাস এই সামনে হলো সাদা গ্লাস ভিতরে হলো সেলফ সিস্টেম পিছনে হলো প্লাই দেওয়া